প্রসঙ্গ দক্ষিণ হালমারাত জলসম্পদ বিভাগের ব্যাপক দুর্নীতি, 98,17,000 টাকার দুর্নীতির অভিযোগ হয় দক্ষিণ হালমারাত। 98,17,000 টাকারে জলসম্পদ বিভাগের রিং বাঁধ নির্মাণত ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছে। উপঠিকার মাধ্যমত ব্যাপক দুর্নীতি, উপঠিকা লওয়া ঠিকাদার দুজন কংগ্রেস বিধায়ক ওয়াসেদ আলী চৌধুরীর অতি ঘনিষ্ঠ বলে উত্থাপিত হয়েছে এক অভিযোগ। বিধায়কের ঘনিষ্ঠ দুগী সরকারি নীতি নির্দেশনাক ভেঙুচালি করে দক্ষিণ হালমারা কলেজের পর সাইখুয়াল যাওয়া জলসম্পদ বিভাগের রিং বাঁধ নির্মাণ কার্য নিয়ম অনুসরি ড্রিং বান্ধর কাখেরে বাইকে পেসিং দিব লাগে, খালি সিমেন্টের বস্তাত মাটি ভরাই ব্যবস্থা করব লাগে। বস্তা এই সিমলা হান্দির এই টুকার মধ্যে দিছে, আর এই পাশে উত্তর সাইডে দেয় নাই। তাতে আপনি কি কব যে এখন রাস্তা থাকিব না? নাই রাস্তা জরুরি টাইম হয় নাই, জরুরি টাইম হইলে তো আমরা কই যে রাস্তা থাকবো না, ভাঙবো। হ্যাঁ রাস্তা থাকবো না তো যদি কাম না করে। তাহলে কি কব আপনি? আরো কম যে রাস্তার কাম আরো ভালো করো, রাস্তার কাম হয় নাই। এইখিনি সঠিক কই দিয়া নাই, কামর নামত সম্পূর্ণ ভেকু ভাওনা। পুজোর উপর 30% কাম করে 70% দুর্নীতির অভিযোগ। রাস্তার কাখত যে বান্দর তার স্লোপর কাখত কি করব বম্বু ডাঙর ডাঙর বা আর সরু সরু বা দি এখন বা দিব কৈছিল, কিন্তু দেখা গল 1% বাহর দেখা নাই নিজে চকলে। আপনাদের নিজে চকলে দেখব পাৰিব যে সেমেটর বস্তাত মাটি ভরাই এই রাস্তার কাখে দিব লাগে, কিন্তু দেখা গৈছে যে এটা লাইনত কিছু পরিমাণে দিছে 20% দিছে আর বাকি 80% তখন আত্মসাত করেছে। এনেকৈ এই রাস্তাখন একেবারে ন্যূনতম গতিত কাম করে করে হেক বলে সম্পূর্ণভাবে করেছে বলে আমি তখনের বা রাইজের শুনা পাইছো। মন্ত্রী পীযূষ হাজরিকা আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মানকাসার জেলার উপায়ুক্তর হস্তক্ষেপের তদন্ত বিচারিছে সদৌ অসম ছাত্র সন্থার স্থানীয় নেতৃত্বই। আনহাতে দুর্নীতি হওয়া রিং বাঁধটির তদন্ত করে দুর্নীতি জড়িত ঠিকাদারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে আসুর নেতৃত্বই। হোক ইয়ে আমার দক্ষিণ হালমারা অঞ্চলের ছাত্রসন্থা আমি গড়াখহনীয় প্রতিবাদ আপনাদের যুগতে আমি বারবার সরকারে কই আছো, আমার দক্ষিণ হালমারা একেবারে গড়াখহনী শেষ হয়ে আমার যখন বসবাস করে আছো একে আমার নাই, এটা অকনমান ঠাই আছে, আমি কত যাম কত যাব? আমি অকল মেঘালয় চুবুরিয়া রাজ্য, মেঘালয়ত আমি স্থান নাপাও, আমার মাটি ভিত্তি নাই। সেই কারণে আমি এটা কথা কইছো যে যিখিনি মানুহ আমি ইয়াত বসবাস করে আছো এই কারণে আমি এই ছাত্র সন্থার তখন আমি রাইজর সহযোগত আমি আন্দোলন করার কারণে বাধ্য হম, নাহলে আমি কি কম? সরকারক আহ্বান করব লাগবে, আর আমার বিশেষ আছে মাননীয় নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ আছে, তখন সম্পূর্ণভাবে নিরময় দুর্নীতিগ্রস্ত সরকার আর নহয় বলে আখ্যা দিয়া নাই। তখন কইছে আমি মুক্ত সরকার, দুর্নীতি মুক্ত সরকার করি বলে তুলিম, সেই কারণে আমার সম্পূর্ণ বিশেষ আছে তখন তদন্ত করব ইয়াত। পরবর্তী প্রতিবেদনত দক্ষিণ হালমারাত রিং বান্ধর নামত প্রায় 1 কোটি টাকার দুর্নীতির কিদরে সংঘটিত হয়েছে এই তথ্য আসাম টক্সে পোহরলে আনিব। ব্যুরো রিপোর্ট, আসাম টক্স।